এবারে ঘূর্ণিঝড়ে উপড়ে পড়া গাছ জড়িয়ে রোম্যান্স, চরম রোষের মুখে অভিনেত্রী, নিন্দার ঝড় নেট দুনিয়ায়। ঘূর্ণিঝড় তাওকাটি তাণ্ডবে জেরবার দেশের পশ্চিম উপকূলের অঞ্চল, মুম্বাই গুজরাটে ধ্বংসলীলা চালিয়েছে ঘূর্ণিঝড়, বাদ যায়নি গোয়াও। প্রবল বেগে ঝড় বৃষ্টির সাক্ষী থেকেছে মুম্বাইবাসী। তবে এই বিপর্যয়ের সময় টিভি অভিনেত্রী দীপিকা সিং বেরিয়ে পড়লেন মৃত গাছের সঙ্গে রীতিমতো রোম্যান্স করতে। শুধু তাই নয়, সাহসী দৃশ্যে শুটও করলেন তিনি। ঝড়ের কারণে একটা বড় গাছ উপড়ে পড়েছিল দীপিকা সিং এর বাড়ির বাইরে। ঝড়ে উপড়ে যাওয়া গাছটার চারিপাশে কিছু রোম্যান্টিক পোজ দিতেও দেরি করেননি তিনি। ঝড় বৃষ্টি উপেক্ষা করেই উপড়ে পড়া গাছকে জড়িয়ে ধরে নেচে উঠলেন অভিনেত্রী। ভেজা শরীরে অভিনেত্রীর সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল। গাছকে জড়িয়ে তোলা ছবি পোস্ট করতেই ঘটে যায় বিপত্তি। ঝড়ে উপড়ে যাওয়া গাছের সঙ্গে ছবি সৌজন্যে নেটিজেনদের রোষের মুখে পড়ে দিয়া অর বাতি হাম আর কওয়াজ খ্যাত অভিনেত্রী দীপিকা সিং গোয়েল। যেখানে বিধ্বংসী ঝড় 13 জন মানুষের জীবন কেড়ে নিয়েছে, সেখানে ঘূর্ণিঝড় নিয়ে অভিনেত্রীর এত উচ্ছ্বাস ভালোভাবে মেনে নেননি নেটাগরিকরা। শুধুমাত্র ছবি তুলেই ক্ষান্ত হননি ছোট পর্দার এই অভিনেত্রী। পড়ে যাওয়া গাছের সঙ্গে মুম্বাইয়ের রাস্তায় তুমুল নাচও করেন তিনি। আর সেখানে ক্যাপশনে ঘূর্ণিঝড় উপভোগ করছি, এটা লিখে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তার ইনস্টাগ্রামে ছবি শেয়ার করার পর থেকেই চলছে কড়া নিন্দা। তার অমানবিক ব্যবহারের জন্য অনেকেই দীপিকাকে ক্ষমা চাইতে বলেছেন, কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই অভিনেত্রী। এখনো তার ইনস্টাগ্রাম প্রোফাইলে রীতিমতো উঁকি মারছে তার সেই নাচের ভিডিও।